স্টলে স্টলে সাজানো রস পিঠা, কদম, চিতাই, ভাপা পিঠা, পাটি সাপটা, নবাবি সেমাই, ক্ষীরপুলে, ঝাল রসগোল্লা, চন্দ্রপুলি, রসপুলি সহ হরেক রকমের পিঠা। রকমারি ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। ভোলা সরকারি কলেজের উদ্যোগে আয়োজন করা হয় পিঠা উৎসব। পিঠার স্বাদ নিতে বৃহস্পতিবার সকাল থেকে কলেজ প্রাঙ্গণে উপচে পড়া ভিড় শিক্ষক শিক্ষার্থী সহ পিঠা প্রেমীদের। বসন্তের পর এই অনুষ্ঠানটা আমাদেরকে নতুন একটা আমেজ দেয়। আমাদের পুরনো দিনের ঐতিহ্য আমরা এভাবেই যেন সবসময় ফিরে পেতে পারি। স্পেশাল আইটেম ছিল ডাবের পুডিং, পেঁয়াজের ভাপা পিঠা, চষি পিঠা, অন্থন, এর মধ্যে হচ্ছে প্রায় 50+ আইটেম হচ্ছে ছিল আমাদের। প্রতি বছর বছর এরকম হলে আমরা আরো বেশি অংশগ্রহণ করব। ঐতিহ্যবাহী বাঙালির পিঠা নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন। করোনা ভাইরাসের মধ্যে ছেলেমেয়েদের মধ্যে যে লম্বা সবাই ঘরে থেকে যে হতাশার সৃষ্টি হয়েছিল, সেই হতাশা কাটানোর হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর আমরা জানি যে বাংলা এবং বাঙালির গৌরব এবং ঐতিহ্য হচ্ছে এই পিঠা। আমাদের এই ঐতিহ্য আজকে এই ডিজিটাল যুগে এসে আমাদের ঐতিহ্য হারাতে বসেছি। রকমারি পিঠা আমাদের মা বোন দাদিরা তৈরি করতেন, সেগুলো এখন অনেকটাই শহুরে বা ব্যস্ততম জীবনের বাস্তবতার কারণে অনেকে মানে চিনতে দেখে না বা তারা খেতে পারছে না। তো আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি মূলত আমাদের গ্রাম বাংলার সেই ঐতিহ্যটাকে তুলে ধরার জন্য। দিনব্যাপী পিঠা উৎসবে 18টি স্টলে প্রদর্শিত হয় প্রায় 50 ধরনের শীতের পিঠা। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।